আপনারা যে এই ঘরটি দেখতে পেয়েছেন, এই ঘরটি পেয়েছে আমাদের মহেশ সাঁওতাল, মহেশ বেশরা, মানে সাঁওতাল ক্ষুদ্র নৃ গোষ্ঠীর। তো আপনি এই ঘরটিতে কি রড কত কেজি পেয়েছেন? রড 320 কেজি। আচ্ছা, 320 কেজি। এগুলিতে কি পিলারগুলিতে রড দেওয়া হয়েছে? না, জি জি, পিলারগুলো রড দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রডের মাথা কিন্তু প্রতিটা পিলারই দেওয়া আছে। তো এই ঘর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহারটি উপজেলা প্রশাসন এমপি স্যারের মাধ্যমে দিয়েছেন, এতে আপনার মন্তব্য কি? যে আমাদের মতন গরিব মানুষের এরকম যদি প্রত্যেকে যদি ঘর পায় তাহলে অনেক উপকৃত হবে, তাদের বাসস্থানের একটা সুব্যবস্থা হবে আর কি। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার ঘরটি পেয়ে? জি, উনি আসলে একজন মমতাময়ী প্রধানমন্ত্রী, দেশ নেত্রী। তো ওনার মতন যদি দেশ নেত্রী সবাই হয় তাহলে অবশ্যই বাংলাদেশে কোনো দরিদ্র থাকবে না বা বাসস্থানের কোনো অসুবিধা হবে না, সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমাদের আমাদের মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী চা শ্রমিকদেরকে আমরা মাটির ঘরে থাকি, তো আমরা এই মাটির ঘর থেকে আমরা পাকা ঘর পেয়েছি। এর জন্য আমাদের লোকাল প্রশাসন যিনি আর যিনারা আছেন, যে বিশেষ করে যারা এমপি স্যার আছেন, ইউএনও স্যার আছেন, টিএনও স্যার আছেন, এরপর আমাদের লোকাল চেয়ারম্যান আছেন, মেম্বাররা আছেন, ওনাদেরকে আমি ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা চা শ্রমিক, আমরা আমাদের সাধ্য নাই আমাদের এই রকম পাকা ঘর তৈরি করার জন্য, তৈরি করার মতন। তো আমরা আমি মাটির ঘর পেয়ে, স্বপ্নের ঘর পেয়ে আমি প্রধানমন্ত্রীকে কাছে কৃতজ্ঞতা জানাই এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই, ওনার দীর্ঘায়ু কামনা করতেছি। আমাদের এই পাকা ঘর পাওয়ায় আমরা আমাদের যারা আছেন, জাভেদ ভাই আছেন, ওনাকেও আমি আমার এই পাকা ঘর পেয়ে আমি ধন্যবাদ জানাই। তো এই হলো আমার ইয়ে আর কি, ধন্যবাদ সবাইকে।